हेलो फ्रेंड्स, स्वागत है आपको ड्रीम मैजिशियन चैनल पर। इस चैनल को आप प्लीज़ लाइक करिए और देखते रहिए हमारा सारे मैजिक ट्रिक। और इसको प्लीज़ 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 इसको सब्सक्राइब भी करना। और मैं ले आऊँगा आपके लिए बढ़िया बढ़िया मैजिक ट्रिक्स जो आपको अच्छा लगेगा। और जो घंटी दिख रहे हैं इसको भी दबाना, क्योंकि मेरे जो नया मैजिक आएगा मैजिक देखा সেটা হচ্ছে ম্যাচেস বক্সে। তাহলে ম্যাচেসে যদি পেছনটা থাকে আর উপরটা না থাকে, তাহলে উপরটি কীভাবে আনবেন, এইটা হচ্ছে ম্যাজিক। তাহলে এই ভিডিওটা দেখার আগে, ম্যাজিকটা আপনাকে দেখানোর আগে আপনাকে একটা জিনিস বলে দিচ্ছি, সেটা হচ্ছে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার, এটা করবেনই, গ্যারান্টি, ঠিক আছে? তাহলে ম্যাজিকটা আমি দেখাতে লাগি। এই যে একটা বক্স দেখলেন ভালো করে, এটা পেছনটা, এটা ভিতরে বক্সটা, তো ভিতরে বক্সটা আমি এবার উপরটি কিভাবে আনব, তো পুরো খালি আছে, আমরা দেখতে পাচ্ছি একটা কাঠিও রয়েছে, জ্বালাতে হবে, বুঝলেন? খুবই এটা প্রয়োজন, আচ্ছা একদম প্রয়োজন। আপনি এখন জ্বালাবেন কাঠিটা? এটা জ্বালাবো, কিন্তু আমাদের এখানে তো আমরা পুরো শুধু ঠোলটা, যে আমরা মাচিস বক্সটা কই, যেটা জ্বালাবেন মাচিস বক্সটা, দেখুন না মেজিকে ধরুন আপনাকে বার করে দেখাবো। হ্যাঁ, তার আগে আপনাকে দেখিয়ে দিই যে আমার হাতে কিছুই নেই। অবশ্যই ভালো করে দেখান, ভালো করে দেখান। হ্যাঁ, ইয়েস, কিছুই নেই। হ্যাঁ, এই রাখলাম আমার হাতে, দেখি কিছু আছে, দাঁড়ান ভালো করে এটা দেখি আমি। হ্যাঁ ঠিক আছে, কিছু নেই, এটাতে কিছু নেই। হ্যাঁ, এতে দেখুন আপনি মনে করবেন কিছু আছে, না কিছু নেই, কিছু নেই। তা আপনাকে আমি আজকে দেখাতে চাই যে এটাকে উপরটি কিভাবে আনা যায়। আচ্ছা, ম্যাজিকের সাহায্যে? তো হ্যাঁ, আচ্ছা দেখুন একটু আমি দেখিনি ভালো করে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, এতেও কিছু নেই। হ্যাঁ তাহলে দেখুন। ও নাইস, দেখি দেখি, আরে ইয়ার, এইভাবে আপনি এটা করতে পারবেন, আচ্ছা জ্বালাতেও পারবেন। ও হো হো হো, নাইস নাইস, বাহ বাহ নাইস। তো এটা আপনি কিভাবে করলেন, এটা কি আপনি শেখাতে চান? সেটা শেখাতে চাই, কিন্তু আপনাকে তার আগে বলে দিচ্ছি যেটাকে শেখাবো, কিন্তু তার আগে আপনাকে বলে দিচ্ছি যে সাবস্ক্রাইবটা প্লিজ করবেন, আর লাইকটা তো করবেনই, গ্যারান্টি, শেয়ার করলেও চলবে না করলেও চলবে। তো আচ্ছা চলুন তাহলে আপনারা একটু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন, আর শেয়ার তো আপনারা করবেনই, কারণ ভালো লাগবে আপনার। হ্যাঁ, তো আমরা এখন এটা শিখাবো, কিন্তু আপনাদেরকে কি করতে হবে না, একটু প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, কারণ আমাদের আরও এরকমভাবে নতুন নতুন মজার মজার ভিডিও নিয়ে আসবো, যে ভিডিওগুলো আপনারা শিখতে পারবেন। তো চলুন শেখা যাক আজকে এইভাবে মাচিস বক্সটা কীভাবে আনা যায়। তো হ্যালো ফ্রেন্ডস, এইমাত্র একটা ম্যাজিক আমার একটা স্টুডেন্ট দেখালো যে ম্যাচ বক্সের ওপরকার বক্সটা কীভাবে আনতে হয়। তো একটা দারুণ ম্যাজিক ট্রিক, আমাদের শিখলে খুব ভালো লাগবে, আমার বন্ধু বান্ধবদেরকেও দেখাতে পারেন। তো এই ম্যাজিকটা ট্রিকটা আমি আজকে এখনই বলতে যাচ্ছি কীভাবে করতে হয়। তো অবশ্যই এখন যদি আমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন যে ম্যাজিকগুলো আমি করবো সেগুলো আমাদের ইউটিউবের সামনে পৌঁছে যাবে। তো দেখুন আসা যাক আজকে ম্যাজিকটা কীভাবে করা হলো। তো নিচে দেখতে পাচ্ছেন ওরকম সেম আমার কাছে একটা বক্স আছে, দেখতে পাচ্ছেন একটা বক্স। তো বক্স আছে আর ওরকম একটা কাঠি আছে। তো এই ম্যাজিকটা করতে গেলে আমাদেরকে কী করতে হবে না, আপনাদের এরকম একটা বক্স আপনারা প্রথমে নেবেন, ঠিক আছে? তো বক্সটা নেওয়ার পর এই বক্সটা বার করবেন, বার করার পর এখান দিয়ে প্রথমে কাটবেন, ঠিক আছে, এই জায়গাটা কাটবেন আর এইদিকে এই জায়গাটা কাটবেন সমান করে, ঠিক আছে? এই দুটো যে অংশ সেটাকে লাগাবেন, কী করে লাগাতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পুরো কীভাবে লাগানো আছে, ঠিক অর্ধেকটা লাগানো আছে, এই দিকটা ফাঁকা আছে, এই দিকটা ফাঁকা আছে, ঠিক এর লেভেল করে সমান করে, ঠিক আছে, যেন এই দিক থেকে বেরিয়ে না দেখা যায়, যেন এটা বেরিয়ে না যায় পুরো প্লেনভাবে, এইভাবে থাকলে যেন দেখতে পাচ্ছেন বোঝা যাচ্ছে না, তো প্লেনভাবে এটা লাগিয়ে নেবেন, যদি অসুবিধা হয় তো একটু ঘষে নেবেন সমান হয়ে যাবে, ঠিক এই দিকটাও তাই সমান সেম, এই দিকটাও সেম, আর এই দিকটা এ পর্যন্ত থাকবে। তো বুঝতে পারছেন নিশ্চয়ই কীভাবে আমি করেছি এটা। তো ঠিক এইভাবে আঠা দিয়ে চিপকে নেবেন, দেখানোর সময় আপনারা দর্শককে এইভাবে দেখাবেন, ঠিক আছে, যেন দর্শক এই দিকটা না দেখতে পায় বা এই পিঠটা দেখতে না পায়, শুধু এইভাবে আপনি দেখাতে পারেন, অসুবিধা নেই, এই দিকটা এই দিকটা। দেখানোর সময় আপনাকে কী করতে হবে না, এইভাবে নিয়ে আপনাকে উল্টাতে হবে, ঠিক আছে, আপনি এইভাবে উল্টাতে পারেন না হলে আপনি এইভাবে উল্টাতে পারেন, এইভাবে রেখে উল্টানোটা বেশি সুবিধা, এইভাবে নিয়ে এইভাবে উল্টিয়ে দেবেন, ঠিক আছে? কিন্তু উল্টানোর সময় খেয়াল রাখবেন আঙুলগুলো ফাঁক না হয়ে না হয়ে যায়, যেন বুঝতে না পারা যায়। তো ভালো করে প্র্যাকটিস করলে ম্যাজিকটা খুবই একটা সুন্দর ম্যাজিক ট্রিক দেখাতে পারবেন।